ভারতে চলছে ভোট উৎসব পরবর্তী সরকার নির্ধারণে রায় দিচ্ছেন জনতা দ্বিতীয় দফার ভোটে রয়েছে বারোটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসন এর মধ্যে রয়েছে কেরালার বিশটির সবগুলো আসন কর্ণাটকের চোদ্দোটি রাজস্থানের তেরোটি মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে আটটি করে মধ্যপ্রদেশে ছয়টি বিহার ও আসামে পাঁচটি করে পশ্চিমবঙ্গ ছত্তিশগড়ে তিনটি করে মণিপুর আউটারের বাকি অংশ এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে একটি করে আসন দু সালের নির্বাচনে এই আটাশি আসনের বাষট্টিতে জয় পায় বিজেপি নেতৃত্ব নেতৃত্বাধীন এনডিএ জোট এককভাবে বিজেপির ঝুলিতে যায় বান্নটি এই প্রার্থী আছেন এক হাজার জন এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন কেরালায় পাঁচশোটি রাজ্যের ২০টি আসনের লড়াই মূলত বাম আর কংগ্রেসের মাঝে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ওয়ানরে আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার প্রতিদ্বন্দ্বী সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানি রাজা ও বিজেপির কে সুন্দরম থিরুবনন্তপুরমে ফের প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর তার বিরুদ্ধে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজীব চন্দ্রশেখর গেল লোকসভা নির্বাচনে রাজ্যটিতে কোনো আসন পায়নি বিজেপি কেরালার লাগোয়া কর্ণাটকের চোদ্দ আসনে মনোনয়ন চারশো একানব্বইটি রাজ্যের মোট আটাশ আসনের মধ্যে গেল লোকসভা ভোটে পঁচিশটিরই দখল নেয় বিজেপি যদিও গেল বছর বিধানসভার ভোটে বিজেপিকে হারিয়ে দেয় কংগ্রেস উত্তরপ্রদেশের আটটি আসনে ত্রিমুখীর লড়াইয়ে রয়েছে এনডিএ ইন্ডিয়া ও বহুজন সমাজ পার্টি টানা তৃতীয়বার মথুরায় বিজেপির প্রার্থী বলিউড অভিনেত্রী হেমা মালিনী লড়বেন কংগ্রেসের মুকেশ থাঙ্গারের বিরুদ্ধে মিরাটে বিজেপির প্রার্থী রামায়ণ সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অরুণ গোভিল রাজস্থানে ভোট তেরো আসনে যার সবকটিতেই জয় লাভ করে বিজেপি মেরুকরণের রাজনীতির পরও সে রেকর্ড ধরে রাখা চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে দার্জিলিং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই তিন আসনে গেলোবার জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা আসনগুলো তাই ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির